রপ্তানি বাণিজ্য উন্নয়নে বাণিজ্য মেলা উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে মনে করছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। দুপুরে পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে 28তম মেলার সবশেষ প্রস্তুতি প্রদর্শন শেষে এসব কথা বলেন তিনি। এ সময় প্রতিমন্ত্রী বলেন, বাণিজ্য মেলাকে স্মার্ট করতে অনেক ক্ষেত্রে ডিজিটালাইজেশন করা হয়েছে, আমদানি রপ্তানি বাণিজ্যকে আরও প্রসারিত করাই বর্তমান সরকারের উদ্দেশ্য বলেও জানান তিনি। কাল সকাল 10:30 প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মেলার উদ্বোধন করবেন। এবার মেলায় 351টি স্টল থাকবে, তার মধ্যে তুরস্ক, হংকং, সিঙ্গাপুর, থাইল্যান্ড সহ বিভিন্ন দেশের স্টল রয়েছে। যে আমাদের গার্মেন্টসের উপরে নির্ভরশীলতা কমিয়ে আমরা কিভাবে রপ্তানি বহুমুখীকরণ করতে পারি তার একটা উৎকৃষ্ট প্রদর্শনী কিন্তু আমাদের আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এখানে আমাদের আন্তর্জাতিক স্টলের চেয়ে আমাদের দেশীয় স্টল যেগুলো যারা আন্তর্জাতিক পর্যায়ে তারা বাণিজ্য করতে পারবে, রপ্তানি করতে পারবে, এটাই আমাদের ফোকাস থাকে। পূর্বাচলে আন্তর্জাতিক বাণিজ্য মেলা মাঠ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দীপ্ত চন্দ্রপাল। দীপ্ত দীপ্ত জানাবেন যে বাণিজ্য মেলার সবশেষ প্রস্তুতি কেমন দেখছেন। হাবিবা, আমি এখন রয়েছি বাণিজ্য মেলার যে মূল গেট, সেই গেটের সামনে। আপনি যদি একটু বলি যে বাণিজ্য মেলাকে ঘিরে কিন্তু যে সবসময় যে এই সমস্যাটি হয় যে নিরাপত্তা ব্যবস্থা, এবার কিন্তু সেই নিরাপত্তা ব্যবস্থা অনেকটাই জোরদার করা হয়েছে। আপনি দেখছেন যে সেনাবাহিনী, র্যাব, পুলিশ, আর্ম পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে প্রতিটি মহল রয়েছে তারা কিন্তু এবার বাণিজ্য মেলায় কঠোর নজরদারি দিবেন। এবং কিছুক্ষণ আগে কিন্তু বাণিজ্য প্রতিমন্ত্রী তিনি কিন্তু এই বাণিজ্য মেলা প্রাঙ্গণ পরিদর্শন করেছেন এবং তিনি কিন্তু যেটি জানিয়েছেন, এবার বাণিজ্য মেলা সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটি তিনি বললেন যে ভোক্তারা যাতে প্রতারিত না হয় সেই জিনিসটিকে কিন্তু শতভাগ চেষ্টা করা হবে যাতে প্রতারিত না হয়, সেজন্য কিন্তু ম্যাজিস্ট্রেট এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহ বিভিন্ন বাহিনী কাজ করবে এবং তাদের জন্য কিন্তু একটি অভিযোগ কেন্দ্র রাখা হবে। যদি কোনো ক্রেতা প্রতারিত হয় সেক্ষেত্রে কিন্তু সেই অভিযোগ কেন্দ্রে অভিযোগ করলে কিন্তু তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে এমনটি জানিয়েছেন। এবং পাশাপাশি তারা যেটি বলছেন, দেশীয় যে পণ্য সেই পণ্যগুলো কিন্তু আন্তর্জাতিক বাজারে যে ডিসপ্লে করার মাধ্যমে কিন্তু এই দেশের যে বাণিজ্য সেটি আরও প্রসার হবে এমনটি কিন্তু জানিয়েছেন। পাশাপাশি একটু যদি বলি, এবার কিন্তু বাণিজ্য মেলায় 351টি প্যাভিলিয়ন রয়েছে দেশি বিদেশি, এবং ভারত, তুরস্ক, থাইল্যান্ড, সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশের কিন্তু স্টল রয়েছে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি তারা যেটি জানিয়েছেন যে 16 থেকে 18টি কিন্তু বিদেশি স্টল এবং প্যাভিলিয়ন কিন্তু এবার বাণিজ্য মেলায় দেখা যাবে। পাশাপাশি কিন্তু এবার কিন্তু যাতায়াতের জন্য একটি সুন্দর ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। সেবার কিন্তু ফারুম গেট থেকেই যাত্রীরা কিন্তু বাণিজ্য মেলায় আসতে পারবে, সেক্ষেত্রে বিআরটিসি বাসের সার্ভিস করা হয়েছে। পাশাপাশি কুড়িল বিশ্ব রোডে যে আগে বাসের সার্ভিস ছিল সেটি কিন্তু রয়েছে। তো সর্বোপরি বলা চলে এবং বাণিজ্য প্রতিমন্ত্রীও যেটি জানিয়েছেন, ভোগান্তিপূর্ণভাবে এবার বাণিজ্য মেলা করতে এবং নিরাপত্তা জোরদার করতে তারা কিন্তু সর্বদা প্রস্তুত রয়েছেন এবং সেই প্রস্তুতি পরিদর্শনে এসেই কিন্তু তিনি এসব কথা জানিয়েছেন। তো এই ছিল হাবিবা বাণিজ্য মেলার সবশেষ প্রস্তুতি, সবশেষ খবর। ধন্যবাদ আপনাকে।